প্রকাশ্যে বোনকে ছুরির আঘাত দাদার। তীব্র গরমের কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটপাড়ার কাকিনাড়ার সন্ধিয়া মাঠে লোকজন ভর্তি ছিল। বাড়ির কাছেই মাঠে মায়ের সঙ্গে বসেছিলেন কিশোরী। আচমকাই ওই কিশোরীর দাদা এসে ছুরির আঘাত করেন ওই কিশোরীকে। ওই কিশোরীর বাঁ হাতের আঙুলে ছুরির আঘাত লাগে। বোনকে ছুরি মেরে পালানোর চেষ্টা করলে এলাকার লোকজন তাড়া করে অভিযুক্তকে ধরে ফেলে। পরে পুলিশ কিশোরীর দাদা দেবা সিংকে আটক করে। দেবার বাড়ি কাঁকিনাড়ার 29 নম্বর রেলগেট এলাকায়। সূত্র বলছে, স্থানীয় এক যুবকের সঙ্গে ওই কিশোরীর ভালোবাসার সম্পর্ক আছে, কিন্তু ওই যুবককে পছন্দ নয় দাদার। যুবকের সঙ্গে বারংবার মিশতে নিষেধ করা সত্ত্বেও না শোনায় বোনের ওপর হামলা বলে অভিযোগ। আরও জানা গেছে, ওই কিশোরী সৎ মায়ের সঙ্গে মাঠে বসেছিলেন আর অভিযুক্ত দাদা কিশোরীর নিজের। সন্ধ্যা মাঠে হম লোক বৈঠে হুয়ে থে আর উসকা লড়কি মেরা উসকা মামির সঙ্গে ঘুম রহি থি আর উতনে মে লড়কি মেরে পাশে আই বলি মাম্মি মুঝে বাঁচাও বাঁচাও। বলে ক্যা হুয়া বেটা ক্যা হুয়া। আর বস মেরা ইহাঁ সে দূর মে যাকে দৌড় কে চলি গই। ওহাঁ সে এগো লড়কা আয়া আর উসকো দেখে পটক দিয়া মাঠ মে। আর সব লড়কা লোক দৌড়া, হম ভি দৌড়ে ফোন উন ফেক কর। লাস্ট মে লড়কা ভাগ গিয়া মাস্ক পেহনা হুয়া থা। কোন মারা ছুরি? কোন মারা হ্যাঁ ছুরি? কোন মারা হ্যাঁ লড়কি বল রহি হ্যায় উসকা ভাই থা। উসকা ভাই কা নাম ক্যা হ্যায়? দেবাশিষ সিং। क्यों ऐसा क्यों किया जान? भाई क्यों मिया? क्यों मारा है? क्यों किया ऐसा? अभी तो नहीं बता सकते हम। क्या लगता आपको, क्या लगता है लड़की का उम्र कितना? लड़की की उम्र 16 साल में पड़ी है। आपका आपको क्या लगता है कि क्यों किया ऐसा? वही लड़का लड़की का केस और क्या, शायद जो लड़का की वजह से मार खा रही खाई इतना कुछ हुआ, लड़का का भी इंसाफ चाहते हैं। ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।